আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর অধ্যায় নাইন অর্থাৎ দ্বিঘাতকরণের যে চ্যাপ্টারটা আছে সেটা স্টার্ট করব। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে দ্বিঘাতকরণী কাকে বলে। দ্বিঘাতকরণীর যে সমস্ত মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা বর্গমূলটা সম্পূর্ণভাবে বের করতে পারব না, তাদেরকে বলা হয় দ্বিঘাতকরণী। যেমন রুট টু, রুট টু এই বর্গমূলটা আমরা সম্পূর্ণভাবে বের করতে পারব না। রুট থ্রি এটার বর্গমূল আমরা মূলদ সংখ্যায় বের করতে পারব না। তারপরে রুট ফাইভ এগুলো থাকে, এই সমস্ত মূলদ সংখ্যাগুলোর বর্গমূলগুলো আমরা সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারব না। কিন্তু যদি বলি রুট ফোর, তাহলে চারের বর্গমূল চারকে যদি ভাঙি তাহলে টু গুণ টু, তাহলে এটার বর্গমূল হবে দুই। যদি রুট ওভার ষোলো এটা বলি তাহলে ষোলোকে ভাঙলে চার চারে ষোলো, তাহলে এটার বর্গমূল হবে চার। তাহলে রুট ওভার ফোর, রুট ওভার ষোলো এগুলোর বর্গমূল আমরা বের করতে পারছি, কিন্তু রুট ওভার টু, রুট ওভার থ্রি, রুট ওভার ফাইভ এই সমস্ত সংখ্যাগুলোর বর্গমূল আমরা সম্পূর্ণভাবে বের করতে পারবো না। বের করতে গেলে আসন্ন দশমিক সংখ্যায় চলে আসবে। তাহলে এগুলোকে বলা হচ্ছে করণ, দ্বিঘাতকরণ। তাহলে সংজ্ঞাটা যদি লিখি, তাহলে যে সমস্ত ধনাত্মক মূলদ সংখ্যার বর্গমূল সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। সেই বর্গমূলকে দ্বিঘাত যেমন এক্সাম্পল রুট ওভার টু, রুট ওভার থ্রি, রুট ওভার ফাইভ এই সমস্ত বর্গমূলগুলোকে আমরা সম্পূর্ণভাবে বের করতে পারব, সেই জন্যে এগুলো হচ্ছে এক একটা দ্বিঘাতকরণ। তাহলে এটা হচ্ছে দ্বিঘাতকরণের সংজ্ঞা, যে সমস্ত ধনাত্মক মূলদ সংখ্যার বর্গমূল সম্পূর্ণভাবে বের করতে পারবো না সেই সমস্ত বর্গমূলগুলোকে বলা হচ্ছে দ্বিঘাতকরণ। মানে সংখ্যাটাকে নয়, বর্গমূল সহ এই বর্গমূলটাকেই বলছে দ্বিঘাতকরণ। এবার দ্বিঘাতকরণের শ্রেণী বিভাগ এটা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এটাকে একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী, আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণ। তাহলে আমরা যদি দেখি রুট ওভার টু এটা হচ্ছে একটা করণ, তাহলে এই করণীটা এই রুটের বাইরে অন্য কোনো সংখ্যা নেই, মানে শুধু করণটাই আছে,
সেজন্য এটাকে বলছে শুদ্ধ দ্বিঘাতকরণ। একইভাবে যদি বলি রুট ওভার 3, তাহলে এই রুটের বাইরেটাই কোনো সংখ্যা নেই, অন্য কোনো সংখ্যা নেই, সেজন্য এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণ। একইভাবে রুট 7 যদি বলি, এটা একটা শুদ্ধ দ্বিঘাতকরণই। কিন্তু এই করণে এই যে রুট ওভার এটার বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তাকে বলা হয় মিশ্র দ্বিঘাতকরণ। যেমন 2+√3, তাহলে এখানে এই করণীটা আছে রুট থ্রি এবং তার সঙ্গে একটা মূলক সংখ্যা আছে, এটা কিন্তু করণী না, 2। তাহলে এই দুইটা হচ্ছে মূলক সংখ্যা, এর মাথায় কোনো রুট ওভার নেই। তাহলে 2+√3 এটা দুটো মিক্সড হয়ে আছে, মিশে আছে, তাহলে একটা করণী আর একটা মূলক সংখ্যা। একইভাবে যদি বলি 2-√3, তাহলে এটা হচ্ছে একটা মিশ্র দ্বিঘাতকরণ, এটাও তাই এটা একটা মিশ্র দ্বিঘাতকরণ। যদি বলি 4+√5, তাহলে এটা একটা মিশ্র দ্বিঘাতকরণ, কারণ করণের সঙ্গে একটা মূলক সংখ্যা মিশে আছে। তাহলে যদি মাইনাস আকারে লিখি তাহলে 4-√5, এটাও মিশ্র দ্বিঘাতকরণ। আচ্ছা, এবার এটা যদি সংজ্ঞা লিখি শুদ্ধ দ্বিঘাতকরণী, তাহলে হবে এটা যদি একটা মূলক সংখ্যা হয় যে সংখ্যাটা বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো না, তাহলে +-√a, এটা হচ্ছে একটা শুদ্ধ দ্বিঘাতকরণ। তাহলে এই সংখ্যাটা যদি একটা মূলক সংখ্যা হয় যার বর্গমূল আমরা বের করতে পারবো না, তাহলে +-√a এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণ। যেমন যদি উদাহরণ নিই 2, এই সংখ্যাটা মূলক সংখ্যা, তাহলে শুদ্ধ দ্বিঘাতকরণে হবে +-√2। রুট ওভার 2 এর আগে প্লাস দিলে করণী শুদ্ধ দ্বিঘাতকরণী, যদি মাইনাস বসে তাহলে শুদ্ধ দ্বিঘাতকরণ। আর এখানে মিশ্র দ্বিঘাতকরণের ক্ষেত্রে এর আকারটা এরকম টাইপের হয়, a+-√b, যেখানে a একটি মূলক সংখ্যা এবং b ও একটি মূলক সংখ্যা, যেটার বর্গমূলটা আমরা বের করতে পারবো না। a+-√2, যেমন 2+-√3, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণ। আচ্ছা, রুট ওভার 7 এটা হচ্ছে একটা দ্বিঘাতকরণ, তাহলে এটাকে আমরা দ্বিঘাত কেন বলবো? কারণ রুট 7 এটাকে আমরা যদি ভাঙি তাহলে +9 সূচকের যে চ্যাপ্টার সেটাতে আমরা দেখি যে এটাকে এই রুট ওভারটা তুলে দিলে 7¹, তাহলে এখানে 2 আছে মানে দ্বিঘাত, এখানে রুটটাকে যদি তুলে দিই তাহলে এখানে দ্বিঘাত আসবে, সেই জন্যে এই করণীটা হচ্ছে দ্বিঘাতকরণ। তাহলে বর্গমূলের ক্ষেত্রে আমরা যে করণীটা পাই সেটা হচ্ছে দ্বিঘাতকরণ, কিন্তু যদি ঘনমূলের ক্ষেত্রে হয় তাহলে ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা √5 যদি লিখি তাহলে এটা হচ্ছে 5-এর ঘনমূল। এই ঘনমূলটাকে যদি উঠাই তাহলে ওখানে 5¹, তাহলে এখানে যেহেতু ঘাতটা 3 আসছে, 3 আছে, সেহেতু এটা হচ্ছে ত্রিঘাতকরণ, এটা ত্রিঘাতকরণ। কিন্তু আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র ত্রিঘাতকরণ নিয়ে আলোচনা করব। এবার সদৃশ করণী কাকে বলছে? আমরা যদি দুটো করণী দেখি √8 আর √2,
32 এই দুটোকে যদি ভাঙি তাহলে √8 = 2 2 গুণে 4 4 গুণে 8 তাহলে রুটের ভিতরে যদি দুটো থাকে বাইরে বের করলে একটা হয়ে যায় তাহলে এই দুটো দুই এর জন্য বাইরে বের করলাম যে 2 হলো আর একটা 2 পড়ে থাকে তাহলে √2 তাহলে 2 √2 √8 কে যদি ভাঙি তাহলে এটা হবে সেবা রুট ওভার 32 কে এটাকে যদি ভাঙি তাহলে 4 4 এর 16 16 2 গুণে 32 তাহলে এখানে দুটো 4 এর জন্য একটা হলো বাইরে আর এই দুইটা পড়ে থাকলো তাহলে রুট ওভার 8 এটা হচ্ছে রুট 2 এর দ্বিগুণ 2 রুট 2 মানে হচ্ছে রুট 2 এর দ্বিগুণ আর রুট ওভার 32 মানে হচ্ছে √2 এর 4 গুণ তাহলে এখানে দুটো ক্ষেত্রে এই দুটো করণেই √2 এর গুণিতক এই দুটো করণেই √8 এটা হচ্ছে √2 এর দ্বিগুণ আর √ ওভার 32 এটা হচ্ছে √2 এর 4 গুণ তাহলে মূল যে করণীয়টা এখানে ভাঙার পরে এখানেও √2 এখানেও √2 তাহলে একই করণের গুণিতক এখানে রুট ওভার 8 এটাও রুট 2 এর গুণিতক রুট ওভার 32 এটাও রুট 2 এর গুণিতক তাহলে একাধিক করণে যদি একই করণের গুণিতক হয় তবে তাকে বলা হয় সদৃশ করণ যেমন এটা এটাও রুট 2 গুণিতক এটাও রুট 2 গুণিতক এখানে ভাঙার পরে মূল যে করণীয়টা দুটো ক্ষেত্রে একই পাচ্ছি কিন্তু আমরা যদি অন্য একটা উদাহরণ দেখি রুট ওভার 8 আর রুট ওভার 12 এটা যদি দেখি তাহলে রুট 8 কে যদি ভাঙি তাহলে আমরা কি পেয়েছি আগে রুট 2 এর দ্বিগুণ আচ্ছা রুট 12 কে যদি ভাঙি তাহলে 2 2 গুণে 4 3 4 12 এই দুটোর জন্য একটা হলো মানে 2 রুট 3 তাহলে এই দুটো করণে রুট ওভার 8 এটা হচ্ছে রুট 2 এর দ্বিগুণ আর রুট ওভার 12 এটা হচ্ছে রুট 3 এর দ্বিগুণ তাহলে এখানে যে মূল যে করণীয়টা করণীয় দুটো কিন্তু আলাদা কিন্তু এই ক্ষেত্রে দুটোরই মূল করণীয়টা একই এখানে রুট ওভার 8 এটা রুট 2 এর দ্বিগুণ আর রুট ওভার 32 এটা হচ্ছে রুট 2 এর 4 গুণ এইরকম করণীয়কে বলছে সদৃশ করণ যদি ভাঙার পরে মূল করণীয়টা একই যদি থাকে আর যদি ভাঙার পরে এই মূল করণীয় দুটো আলাদা হয়ে যায় তাহলে তাকে বলা হয় অসদৃশ করণ এটা হচ্ছে অসদৃশ সেবা আমরা করণের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সেটা শিখব দুটো করণে একটা হচ্ছে 2 প্লাস রুট 3 আর একটা হচ্ছে 2 মাইনাস রুট 3 এই দুটো করণে যোগ করব তাহলে আমরা একইভাবে যেরকম যোগ করি যোগ এটা 2 মাইনাস রুট 3 তাহলে ইকুয়াল টু প্লাস রুট 3 আর মাইনাস রুট 3 এই দুটো কাটাকাটি হয়ে গেল তাহলে 2 আর 2 4 তাহলে এই দুটো করণকে যদি যোগ করি তাহলে 4 এটা হচ্ছে মূলদ সংখ্যা তাহলে দুটো করণকে যোগ করে আমরা মূলদ সংখ্যাও পেতে পারি বা যোগ করে অমূলদ সংখ্যাও পেতে পারি যেমন এক্ষেত্রে এই দুটোকে যোগ করে
মূলদ সংখ্যা পেলাম কিন্তু এরকম যদি হয় 2 প্লাস √3 আর মাইনাস 2 প্লাস √3 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 2 প্লাস √3 প্লাস এটা মানে মাইনাস 2 প্লাস √3 তাহলে মাইনাস 2 প্লাস 2 কাটাকাটি হয়ে গেল √3 এখানে একটা দুটো মানে 2 √3 এটা কিন্তু অমূলদ সংখ্যা তাই দুটো করণকে যোগ করে আমরা কখনো মূলদ সংখ্যা পেতে পারি আবার অমূলদ সংখ্যা পেতে পারি আচ্ছা করণই এটা মানে হচ্ছে অমূলদ সংখ্যা মানে সমস্ত করণই হচ্ছে অমূলদ সংখ্যা যেমন √2 এটা করণই তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা আর √3 √5 √7 এই সমস্ত সমস্ত করণগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা কিন্তু এর উল্টোটা এর উল্টোটা কিন্তু ঠিক নয় কারণ অমূলদ সংখ্যা হলেই যে সেটা করণীয় হবে তার কোনো ঠিক নেই কিন্তু করণীয় হওয়া মানে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে আমরা একটা উদাহরণ দেব যেখানে একটা সংখ্যা অমূলদ সংখ্যা কিন্তু সেটা করণীয় হবে না তাহলে উদাহরণটা হচ্ছে রুট ওভার পাই এই পাই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে রুট পাই এটা অমূলদ কিন্তু করণীয় নয় অর্থাৎ যে কোনো করণী মানেই হচ্ছে অমূলদ সংখ্যা হবে কিন্তু অমূলদ সংখ্যা মানেই যে করণীয় হবে তার কোনো ঠিক নেই যেমন রুট ওভার পাই এটা অমূলদ সংখ্যা কিন্তু এটা করণীয় নয় কারণ সমস্ত অমূলদ সংখ্যা করণীয় হবে না আচ্ছা আজকে ক্লাস এখানেই শেষ করলাম এরপরের ক্লাসে আবার এক্সারসাইজ থেকে বাকি অঙ্কগুলো শুরু করবো